সমাজে যাদেরকে বউ পাগল বলে আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। উপরে এই লাইনটা কেন বললাম একটু ব্যাখ্যা করি। আমাদের সোসাইটিতে যে ছেলেটা অফিস শেষে একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে চায়, তাকে নিয়ে কলিগদের মধ্যে প্রতিনিয়ত হাসি ঠাট্টা চলে, আড়ালে তাকে বউ পাগলা বলা হয়। কিন্তু সত্যি এটাই যে ওই পুরুষটাই একজন আদর্শ স্বামী হওয়ার যোগ্যতা রাখে। সারা দিন কাজকর্ম করে যেই মানুষটা রাত জেগে তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করে থাকে, তাকে ইগনোর করে কলিগদের সাথে চা কিংবা সিগারেটের আড্ডায় মেতে থাকার মধ্যে আমি কোনো পুরুষত্ব খুঁজে পাই না। নিজের স্ত্রীকে ভালোবেসে তার প্রতি যত্নশীল হওয়াটা একজন প্রকৃত পুরুষত্বের পরিচয় বলে মনে করি। সমাজ বলবে, মেয়ে মানুষের মতো বইয়ের হাতে হাতে কাজ করছো কেন, বইয়ের গোলাম হয়েছো? হ্যাঁ ছি, শরম নাই, বইয়ের সাথে রান্নাঘরে ঢুকে কাজ করে? আমি বলবো, যে দুটো হাত প্রতিদিন আপনার মুখের সামনে খাবার তুলে দেয় সে দুটো হাতের ভরসা হওয়াতে কোনো লজ্জা নেই। দুই হাতকে চার হাতে পরিণত করে একে অপরের ভরসা হওয়া যত্ন করাতে কোনো লজ্জা নেই। কাউকে বউ পাগল দেখলে যাদের সমস্যা হয় তারা বরং চোখের ডাক্তার দেখিয়ে নেবেন, নিয়মিত অ্যালার্জির ওষুধ খাবেন, পুরো পৃথিবীটা তাহলে সুন্দর মনে হবে। যার দেখার চোখ সুন্দর সে মানুষ তত বেশি সুন্দর, তত বেশি পজিটিভ। আসলে সত্যি কথা বলতে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে এত নেগেটিভিটি যার কারণে তারা কোনো কিছু পজিটিভভাবে নিতে পারে না, সব কিছুর মধ্যে তারা নেগেটিভ জিনিস খুঁজে পায়। তাই সমাজের কিছু কিছু মানুষের আসলেই পরিবর্তনটা হওয়া উচিত।